আমি এখন ঝাল চানাচুর খাবো। বিকেলবেলা ঝাল চানাচুর খেতে খুব মজা পাই, এর জন্য যে এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ, একটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার ভিতর দিয়ে ঝেঁকে আমি এটাকে ঝাল চানাচুর বানাবো। পেঁয়াজে অনেক ধাস, আমি টমেটোগুলো একটা পাত্রে দিয়ে দিচ্ছি। বিকালবেলা একটু ঝাল ঝাল কিছু খেতে খুবই ভালো লাগে, প্রায় সময় আমি ঝাল চানাচুর অথবা ঝালমুড়ি খাই, আমার ভালো লাগে। কাঁচামরিচের যে ঝাল সবগুলো দিলাম, একদম মারা যাব, প্রচুর ঝাল। এখন দিয়ে দেবো চানাচুর, এখন দিয়ে দেবো চানাচুর। চানাচুর আগে খেয়ে ফেলছি, এখন যতটুকু আছে ততটুকু দিয়ে খাবো। এবার দেব সরিষার তেল, সরিষার তেল দিচ্ছি। এবার ঢাকনা ঢেকে দিয়ে এবার ঝালমুড়িওয়ালাদের মতো ঝাঁকি দেব। এবার হয়ে যাবে আমার, এই লাগবে নাকি চানাচুর, চানাচুর ঝাল, চানাচুর ঝাল, চানাচুর। এবার মনে হয়ে গেছে আমার ঝাল চানাচুর। এবার হয়ে গেছে ঝাল চানাচুর, দেখি তো কেমন হয়েছে। এবার ঢেলে নেই, একদম ঝাল চানাচুর ওয়ালাদের মতোই ডিব্বাটা হয়েছে। দেখি কেমন, ভালো হয়েছে বাবা ঝাল। এখন পেঁয়াজের যে ধাস, নাক মুখ দিয়ে পানি এসে না।